আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। চমৎকার একটা প্রজেক্ট আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি দেখাবো, যেখান থেকে আপনি ইনস্ট্যান্টলি $19 পেমেন্ট পাবেন এবং এটা অলরেডি মার্কেট লিস্টেড। এবং এই প্রজেক্টটা অনেকটা বড় প্রজেক্ট, বলতে গেলে টুইটারের সাথে অনেকটা এঙ্গেজমেন্ট করে প্রজেক্টটা রান করতেছে এবং এটা একটা সোশ্যাল ফাই প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে প্রত্যেকে অ্যাকাউন্ট খুললে আপনারা $19 সমপরিমাণের টোকেন ইনস্ট্যান্টলি ফ্রিতে পেয়ে যাবেন। এবং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি এটাকে জানুয়ারি মাসের 19 তারিখ 2024 সালে উইথড্র করতে পারবেন। খুবই চমৎকার প্রজেক্ট, আপনার হাতের মোবাইল ফোনটা আপনি নিয়ে অবশ্যই স্টার্ট করে দিবেন আজকের ভিডিওটি দেখা। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে, মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিবেন, অথেন্টিক ভিডিও এবং এটাতে মোর আর্নিং কিভাবে করতে পারবেন সেটা আপনাদেরকে আমি জানাবো। অবশ্যই তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন, পাশে আসা বেল আইকনটা অ্যাক্টিভ করবেন। এতে আপনি সকল প্রকার আর্নিং রিলেটেড ভিডিওগুলো আমাদের কাছ থেকে সবার আগে পাবেন এবং অথেন্টিক আর্নিং ভিডিওগুলো পাবেন। এনিওয়ে আপনি আপনার ভিডিওতে চলে যান এবং আপনার মোবাইলটি ওপেন করুন। সো সিম্পলি আপনি যখন ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি আপনি এরকম একটা পেজে চলে আসবেন যেখান থেকে আপনাকে টেলিগ্রাম থেকে এই লিঙ্কটিকে আপনাকে ইনপুট করতে হবে। এবং এখানে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এই এক্সটেনশনটা আপনাকে ইনস্টল করতে হবে। প্রথমে আপনি লিঙ্কটি কপি করবেন এবং আপনার ফোনে থাকা কিউই বা ইন্ডেক্স যেই ব্রাউজারটা আছে না কেন ওইটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে আপনি জাস্ট লিঙ্কটিকে এখানে পেস্ট করবেন, পেস্ট করে গোতে ক্লিক করবেন, আপনার জন্য একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখানে প্রথমত আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডেড টু ক্রোমে ক্লিক করা। অ্যাডেড টু ক্রোমে ক্লিক করার পরে আপনি সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করলে আপনাকে এখান থেকে বলবে আপনার এক্সটেনশনটা অ্যাড হচ্ছে। ওয়ান্স ইট ডান আপনি এখান থেকে কী করবেন, ডিরেক্টলি এক্সটেনশনটা ওপেন করবেন এবং এই ব্রাউজারটির আগে টুইটারে চলে যাবেন, ওদিকে এক্সটেনশনটা ডাউনলোড হতে থাক, twitter.com চলে যাবেন। যাওয়ার পরে সিম্পলি আপনি এখান থেকে ক্লিয়ারভাবে টুইটারটা লগ ইন করবেন, আপনার যে টুইটারটা দিয়ে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, টুইটারটা কাজ করা হলে আপনি এখান থেকে দেখবেন যে আপনার এক্সটেনশনটা ডাউনলোড হয়েছে কিনা। ডাউনলোড হওয়া কমপ্লিট হলে এখান থেকে সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে এক্সটেনশনটা শো করতেছে, ক্লিক করে সাইন ইন উইথ টুইটার আপনি এটা ক্লিক করে দিবেন। টুইটারে ক্লিক করার পরে ইজিলি আপনি এখান থেকে সরাসরি আপনার টুইটারটাকে অথরাইজ করে নেবেন। লগ ইন সাকসেসফুলি কমপ্লিটেড এবং এখান থেকে বলবে অ্যাগেন আপনার টাস্ক কমপ্লিট। দেন এখন থেকে 3 ডটে আবার ক্লিক করে আপনার যে এক্সটেনশনটা সেটার ভিতরে যাবেন। যাওয়ার পরে আপনাকে 2টা কাজ এখানে করতে হবে। নাম্বার 1 কাজ আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনি এখান থেকে প্রথম কাজ হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার পরবর্তীতে ওয়ালেট ব্যাকআপ কিটা সেভ রাখতে হবে। সিম্পলি আপনি অথেন্টিকেশনে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করবেন, এটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা কপি করবেন। কপি করে নিয়ে আপনার অথেন্টিকেশন যে অ্যাপ্লিকেশনটা আছে যদি আপনার কাছে না থাকে আপনি চলে যাবেন গুগলে, এখানে লিখবেন AUTH অথেন্টিকেটর বা অথেন্টিকেটর যেটা লেখেন, এই যে গুগল অথেন্টিকেটর এটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে এটার ভিতরে চলে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আপনি আপনার গুগলের মাধ্যমে সাইন ইন করে আপনি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। আচ্ছা, কাজ হয়ে গেল। তারপর 2 ফ্যাক্টরে গিয়ে এখানে ওটা কমপ্লিট হলে আপনি এখান থেকে ব্যাকআপটা সেভ করে নেবেন যাতে আপনার কাজটা পরবর্তীতে সহজ হয় লগ ইন করার জন্য। এরপর রয়েছে ইনভাইট ফ্রেন্ড। ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কয়জন কি ইনভাইট করছেন এছাড়া কি। সো বাট এখানে যে ম্যাটারটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আর্ন করবেন কীভাবে। আপনার বিপেট কিন্তু 0, বাট আমি কিন্তু বলেছি প্রথমে $19, যেখানে আপনি দেখছেন যে বিপেট আর্নিং। সো এখন এই বিপেটটা আর্নের জন্য 2টা পদ্ধতিতে আপনি যেতে পারেন। নাম্বার 1 পদ্ধতি যেটা হচ্ছে এখানে সেটিংসে চলে গেলেন এবং এখান থেকে ওয়েবসাইট দেখতে পারবেন, ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওয়েবসাইটে ক্লিক করার পরে সরাসরি আপনি এখান থেকে দেখতে পারবেন উপরে বড় আছে, ঠিক আছে, বড়তে চলে গেলেন। বড়তে চলে গেলে আপনার সামনে একটা সাইড ওপেন হবে এবং এইখানে আপনাকে টুইটারটা লগ ইন করা থাকতে বলবে, লগ ইনে ক্লিক করবেন। এই যে লগ ইনে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে ডিরেক্টলি আপনার এই যে টুইটার যেটা আপনি অ্যাড করলেন আর কি এইটা অটোমেটিক্যালি এখানে এঙ্গেজ করে নিবে, সাইন ইন হয়ে যাবে। এরপরে নিচ থেকে দেখেন এখানে কোয়েস্ট আছে, এই কোয়েস্টে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে বলবে কি যে এই যে একটা মোবাইলে থাকলে আপনাকে একটা অ্যাডেড হোম স্ক্রিনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এটা আপনি যদি এখান থেকে আসতে চান টেলিগ্রাম পোস্ট থেকে ডিরেক্টলি, তাহলে আপনাকে কিন্তু ই করবে যে আপনার এই লিঙ্কটা দিতে বলবে। এখন একটা বিষয় আছে, আপনি যখন অ্যাকাউন্টটা খুলছেন তখন কিন্তু আপনার কাছে একটা মানে ইনভাইটেশন কোড যাবে, শিওর। ওকে, সো ইনভাইটেশন কোডটা কই পাবেন সেটা হচ্ছে আপনাকে অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রামে, ঠিক আছে। এই যে এটার পোস্টের সাথে এইখানে কিন্তু কোডটা আছে, এই কোডটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। ইউজ করলেন দেন হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্টলি লিঙ্কটা আছে এটাকে ওপেন করতে পারেন, সেকেন্ড লিঙ্কটা যেটা কোয়েস্ট লিঙ্ক। ক্লিক করে আপনার ফোনে যে 3 ডট আছে 3 ডট এক একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অ্যাডেড টু হোম স্ক্রিন পাবেন, যদি না পান ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাগেন 3 ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন ইনস্টল অফ অ্যাপ, মানে আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। আচ্ছা, এটা যখনই আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে দেন আপনি এটার ভিতরে যাবেন, আপনার মোবাইল থেকে কাজ হচ্ছে ওইটার ভিতরে।
আচ্ছা, অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, দেন এখান থেকে আমি যে সিম্পলি এক্সপেটে ক্লিক করেছি এবং আমার যে টুইটারটা আছে ওইটা আমি টুইটার অ্যাপসেও লগ ইন করে নিব। এরপর হচ্ছে সেম টুইটার লগ ইন করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে অবশ্যই আমার যে টুইটারটা আছে ওইটা এখানে সাইন ইন করে নিব। দেন বাকি টাস্কগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনার প্রবলেম হয় আপনি এখান থেকে করতে পারতেছেন না, আপনি আপনার যে ব্রাউজারটাতে লগ ইন ছিলেন কিউই বা ইন্ডেক্স, সিম্পলি ওইটার ভিতরে যাবেন, গিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করে রিকোয়েস্ট টু ডেস্কটপ সাইট এনেবল করলে আপনি ডেস্কটপ মোডে চলে আসবেন। এখানে আপনার বর্তমান ব্যালেন্স কত, জিরো আছে। সো সিম্পলি আপনাকে নিচের দিকে আসতে হবে। আসলে প্রথমে আপনি এখানে কুয়েস্টে ক্লিক করবেন। কুয়েস্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এটা যে টাস্কগুলো আছে সেটা ওপেন হবে, যেখানে অনগোয়িং টাস্ক দুইটা আছে, একটা হচ্ছে পার ডে ডেইলি টাস্ক এবং একটা হচ্ছে আপনার অল ইউজার টাস্ক। প্রথমত নিউএবল কুয়েস্ট যেটা আছে ওইটা ক্লিক করবেন, ওদের এক্সপেটের টুইটারটাকে ফলো করে আসতে হবে, ক্লিক করে অবশ্যই ফলো করে দিবেন। ফলো করা হলে অটোমেটিক ডানে চলে যাবে এবং টুইটারটার অবশ্যই যে বেল আইকনটা আছে ওইটা আমাদেরকে এনেবল করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা টুইটারের সেকেন্ড অপশনে ক্লিক করে চলে আসবো প্রোফাইলে, এই অপশনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা আমরা অল করে দিব। এর পরবর্তীতে রয়েছে ওদের যে কোনো টুইটে আপনার রিটুইট এবং লাইক করতে হবে, একটা টুইটে নিয়ে যাবে এখান থেকে, দেন সেটা আমরা এখানে কমপ্লিট করে নিব। সিম্পলি জাস্ট এই টুইটটাতে আসছে, লাইক অ্যান্ড রিটুইট আমাদের অলমোস্ট কমপ্লিট আছে এবং চেকে ক্লিক করবো। আমরা এখান থেকে চেক করে ফেলেছি, চেক করার সাথে সাথে এখান থেকে আমাদের যেহেতু ডান হয়েছে এবং আমরা ওপেনে একটা ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখাবে আমরা কী রিওয়ার্ডটা পেয়েছি, আমাদেরকে 50টা টোকেন প্লাস ওই যে আপনার যে এনএফটিটা থাকবে, এনএফটিটার আচ্ছা রিচার্জিংয়ের একটা বিষয়, সেটার জন্য একটা খাদ্য, মানে এটার বলতে গেলে পেট খাদ্য যেটা সেটা দিয়েছে। তো এখানে দেখেন 50টা টোকেনের ভ্যালু আছে $20 বিপেট এবং 1:1 রেশিওতে আপনাকে এক্সপেট টোকেনে কনভার্ট করাবে। এখন এক্সপেট টোকেনের প্রাইস কত আছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এক্সপেট টোকেনের প্রাইস বর্তমানে 0.53 অর্থাৎ 53 সেন্ট করে চলতেছে এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি মার্কেটে লিস্ট আছে এবং প্রচুর পরিমাণের ভ্যালুয়েশন হচ্ছে। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা বাকি টাস্কটা কীভাবে করবো, বাকি টাস্কের ক্ষেত্রে আমরা একটা বক্স ওপেন করতে পারবো, সেজন্য ডেইলি এটা প্রতিদিন করতে পারবো, প্রতিদিন আমরা এখান থেকে করবো। সিম্পলি আমরা গোতে ক্লিক করবো এবং এখানে একটা টুইট আসবে, এই টুইটটিকে আমাদেরকে মিনিমাম 16টা ওয়ার্ড মানে 16টা ওয়ার্ড দিয়ে একটা কমেন্ট করতে হবে। প্রথমত লাইক, দেন হচ্ছে রিটুইট, দেন হচ্ছে এটা কমেন্টে যাবো। এখানে আমাকে 16টা ওয়ার্ড দিয়ে একটা কিছু লিখতে হবে। আচ্ছা, লেখার পরে আপনাকে আরেকটা জিনিস ইনপুট করতে হবে, সেটা হচ্ছে ওদের টুইটারের নামটা xPET, সো স্মল লেটার x এবং পরবর্তীতে PET এটা লিখবেন এবং দুইটা হাইপেন দিবেন দুই পাশে, যেমন এই যে এখানে ক্লিক করে এই সিঙ্গেল হাইপেনগুলো আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে এটাকে আপনি রিপ্লেতে ক্লিক করে দিবেন। যেখানে আপনার রিপ্লেটা কমপ্লিট হবে আপনি সেখান থেকে ব্যাকে চলে যাবেন এবং ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার যদি কাজটা কমপ্লিট করতে পারেন যেভাবে আমি দেখিয়েছি, সিম্পলি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, আপনাকে একটা বার্গার দিয়েছিল আপনি সেটা কমপ্লিট করেছেন। এবার এখান থেকে হোম পেজ আসেন। এখন বিষয় হচ্ছে আমরা এখানে মোর আর্নিং কীভাবে করতে পারি। আপনাকে যে 20টা টোকেন দিয়েছে আমি আবার দেখাই, এই 20টা টোকেনের 50টা টোকেনের ভ্যালু $20, বাট এখানে আপনি মোর আর্নিং করতে পারবেন বাই ইউজিং দেয়ার ফার্মিং। এই ফার্মিংটা কমপ্লিট করতে হলে আপনাকে যে পেটটা দেওয়া হয়েছে, পেটটা লেভেল 1 আছে, এই লেভেল 1 থেকে আপনাকে এটাকে লেভেল 7 মিনিমাম নিতে হবে। যদি লেভেল 7 মিনিমাম নিতে পারেন তাহলে আপনার জন্য এখান থেকে কি করবে, এই পেটটা দিয়ে আপনি ফার্মিং স্টার্ট করতে পারবেন। তো আপগ্রেডে ক্লিক করলে আপনার যে ওই বাপের যে টোকেনটা দিছে অর্থাৎ এটা দিয়ে আপনার আপগ্রেড করতে হয়। সিম্পলি আপগ্রেডে ক্লিক করলে এখান থেকে আপনার নেক্সট লেভেলে যেতে হলে 10টা পরেটা 15টা পরেটা 25টা পরেটা 30টা এইভাবে ওরা হচ্ছে ডিমান্ড করে, ঠিক আছে। সো ওইগুলো ফুলফিল করলে আপনার লেভেলটা হবে। ওয়ান্স ইট ডান, আপনি যখন 7 লেভেল কমপ্লিট করবেন আপনার এইটা দিয়ে কি করতে পারবেন, সিম্পলি আপনি জাস্ট ইজিলি আপনার ফার্মিংয়ে দিতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। যদি মনে করেন আপনি একটা NFT কিনবেন, বা আমি বলি যদি আপনি 7 লেভেলে নিতে পারেন তাহলে কি বেনিফিট আছে। আমরা এখান থেকে একটু স্টোরে চলে যাব, স্টোরে আসলাম, স্টোরে আসার পর এখান থেকে একটু দেখাই, এখানে দেখেন বাই পেট আছে। বাই পেটে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পেট, এক একটা পেটের ভ্যালু কত দেখাচ্ছে। প্রথম যেটা লেভেল 17 তারা বিক্রির জন্য দিয়েছে, ঘন্টায় 5.74টা টোকেন মাইন হবে। সো এখানে হচ্ছে এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারেন এক্সপেট যেটার ভ্যালু রয়েছে কত, এখানে আমরা দেখতে পারি অলমোস্ট $903 সেইটা বিক্রি করবে। তাহলে বুঝতে পারতেছেন কী পরিমাণের ফ্লো নিয়ে আসে এবং যারা এটা দিয়ে কাজ করতেছে তারা কিন্তু যদি এখানে 10,000 টোকেন আর্ন করে তার অ্যাকুমুলেট পয়েন্ট আসবে সেখানে অলমোস্ট হচ্ছে আপনার $5,000+। ভাই $5,000+ এটা ইনকাম করা পসিবল। এখন বলবো যারা চাচ্ছেন যে ভাই আমাদের পরবর্তীতে রেফার করার অ্যাবিলিটি নাই বা আমরা এখানে কাজ করতে পারবো না, আমাদের যেটা হয়েছে ওইটা উইথড্র করবো কীভাবে, ওকে আমি দেখাচ্ছি। আপনাকে কোনো আপগ্রেড টাপগ্রেড কিছু করতে হবে না, যে পয়েন্ট আছে এটা আপনি সোয়াপ করে আপনার উইথড্র করে নিতে পারবেন, কীভাবে সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, প্রথমত এখান থেকে দেখতে পারবেন যে এখানে এক্সপেট আছে, এক্সপেটে ক্লিক করবেন। এক্সপেটে ক্লিক করে নিচের দিকে এখান থেকে সরাসরি দেখতে পারবেন দুইটা অপশন আছে, কী কী আছে, বড়ো অ্যান্ড রিপে। যেখানে আপনি ইথেরিয়াম
ইথেরিয়াম এক্সপেট দেখতে পাচ্ছেন, এটা আপনি ইথেরিয়াম থেকে এক্সপেট বাই করতে পারবেন, এক্সপেটের মাধ্যমে আপনি পেট টেট কিনতে পারবেন এই আর কি। তো এটা আপনার বর্তমানে অ্যাক্টিভ আছে, বাট এখানে এক্সপেট থেকে ইথেরিয়াম কিন্তু ডিসেবল। ওকে, পরবর্তীতে রয়েছে কনভার্ট, উপরে কনভার্টে ক্লিক করবো। কনভার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আপনার বিপিইটি থেকে এক্সপেটে আসবে এবং এক্সপেটটা উইথড্রো করা যাবে, কারণ এক্সপেটটা মার্কেট লিস্টেড। এখন একটা বিপিইটি সমান আমাদেরকে কী দিচ্ছে, একটা বিপিইটি সমান একটা এক্সপেট দিচ্ছে, এবং একটা এক্সপেটের বর্তমান ভ্যালু রয়েছে 54 সেন্ট করে। আপনি যে 50টা এক্সপেট পেয়েছেন, বিপিইটি পেয়েছেন, এটা আপনি 50টার বিনিময়ে আপনি এখানে দেখাচ্ছে $27, মানে প্রাইস তো আকাশে যাইতেছে দিন বাই দিন। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে এটা আকাশে না জমিনে না তার উপরে 27 মানের উপরে চলে যাক, এটা ম্যাটার করে না। কেননা আমাদেরকে এইখানে যে অ্যামাউন্টটা দিয়েছে ওইটা সোয়াইপ করতে হবে কবে, আপনার এটা ছিল 19 তারিখে কি ফিউ টাইম এগো, বাট বর্তমানে দিয়েছে 26/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখে আপনি এটা সোয়াইপ করতে পারবেন। এবং যারা ফার্ম করতেছে তারা তো ভাই লালে লাল, যদি এটা কমতে কমতে 0.1 সেন্টে এসে দাঁড়ায় তাহলেও কিন্তু যে 10,000 টোকেন আর্ন করছে তার জন্য কিন্তু $1,000 নিমিশে চলে আসবে। তো এখন বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে ইনভাইট করতে পারবেন, সেক্ষেত্রে প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে আসার পরে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করলে আপনার এখান থেকে আপনি ইনভাইট কোডটা পেয়ে যাবেন, এটা ইউজ করলে আপনার ফ্রেন্ডদের মাধ্যমে আপনি এখানে কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি এখানে বিপিইটিটা ডেইলি টাস্কের মাধ্যমে বিপিইটি পাবেন, এবং আপনাকে কিন্তু $20, $25, $27 এভাবে প্রফিট দিচ্ছে। সো যাই হোক, এটা ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ক্লারিফাই করতে পেরেছি কীভাবে কাজটা করতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে মেক শিওর আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাদের সলিউশন স্প্রেকের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, হ্যাপি আর্নিং, অ্যান্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।